আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো হ্যাঁ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমি দিলরুবা ইয়াসমিন সহকারী শিক্ষক পূর্ব বানিয়াখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা সদর খুলনা বন্ধুরা আজকে তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে স্বাগত তো আজকে আমি যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গু ও সাধারণ গুণনিয়োগ এবং সাথে আমরা ব্যবহারটিও দেখব তো তোমাদের সামনে বই খাতা কলম সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে যাও প্রস্তুত হয়েছ তো গুড ভেরি গুড তো আমরা পাঠিয়ে যাওয়ার পূর্বে এসো একটি ছবি আঁকি এবং দেখি দেখো তো বন্ধুরা কী আঁকছি হ্যাঁ দেখতে পাচ্ছ টোয়েন্টি টু ইংলিশে লিখছি টোয়েন্টি টু একটু ছোটো সাইজের এটা আর পাশেই লিখছি একটু বড়ো বড়ো সাইজের টোয়েন্টি টু এবার দেখো এটা দিয়ে আমি কী তৈরি করে ফেলি ছোটো টোয়েন্টি টুর মাথা এঁকে দিলাম বড়ো টোয়েন্টি টুরও মাথা এঁকে দিলাম চিন্তা করো বন্ধুরা আমি কি আঁকতে চেষ্টা করছি হ্যাঁ আমি জানি তোমরা এর মধ্যেই বুঝে ফেলেছো যে আমি একটি দুইটি পাখি আঁকতেছি দেখো তোমরাও কিন্তু এভাবে আঁকা শিখে ফেলবে পাখিটির মুখে আমি একটি পোকা এঁকে দিচ্ছি তোমরাও এভাবে আঁকতে পারবে এবার আমি ডানাটি জোড়া দিয়ে দিলাম ছোটো পাখিটিরও ডানা জুড়া দিয়ে দিলাম এবারে যে ফাঁকা জায়গাটা এটাও আমি পূরণ করে দিচ্ছি দেখো তো কি হচ্ছে হ্যাঁ তোমরা ঠিক দেখতেছো বুঝতে পারছ কি আঁকতেছি অবশ্যই বুঝে ফেলেছ ইতিমধ্যে দুইটি পাখি একটি মা পাখি এবং একটি বাচ্চা পাখি এবার বাচ্চা পাখিটির লে এঁকে দিলাম এবং মা পাখিটির লেজ কেমন লাগলো বলো তো তোমাদের এই পাখি দুইটি কেমন লাগলো নিশ্চয়ই ভালো তো তোমরা এই ছবি থেকে কি বুঝতে পারছো ছবিটিতে একটি মেসেজ আছে বলতে পারবে নিশ্চয়ই পারবে এই বাচ্চা পাখিটির প্রতি মা পাখিটির ভালোবাসা দেখো ক্ষুধার্ত বাচ্চা পাখিটির জন্য মা পাখিটি খুঁজে খুঁজে অনেক কষ্ট করে একটি পোকা খুঁজে এনেছে ক্ষুধার্ত বাচ্চাটির ক্ষুধা নিবারণের জন্য তো এখানে মায়ের কত ভালোবাসা প্রকাশ পেয়েছে তাই না বন্ধুরা হ্যাঁ তো আমাদেরও মা বাবা আছেন তারাও আমাদেরকে অনেক ভালোবাসেন তোমাদেরকেও তাই না তো সেই মা বাবার সাথে কি খারাপ আচরণ করা যায় বলো হুম ঠিক বলেছ একদমই যায় না আজকের পর থেকে আমরা আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ তো করবই না তাদেরকে ভালোবাসব শ্রদ্ধা করব এবং আরও একটি কাজ করব কি বলতে পারবে হ্যাঁ তাদের সব রকম কাজে সর্বাত্মক সহযোগিতা করব মনে থাকবে তো হ্যাঁ আরেকটি কাজ করবে তোমরা এই ছবিটি আঁকা আজ শিখে ফেলেছ তোমাদের ছোট ভাই বোনদেরকেও শিখাবে এবং মেসেজটি তাদেরকে দিবে ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা এবার এসো আমরা আজকের পাঠে ফিরে যাই তোমাদের পাঠ্যবইয়ের সপ্তম অধ্যায়ের একাশি পৃষ্ঠা খুলো দেখো ওইখানে এই যে একটি তথ্য দেওয়া আছে এবং একটি হলুদ কাগজ দেওয়া আছে হলুদ ছক আঁকা তো এই তথ্যটি এবং ছকটি আমি তোমাদের জন্য বড় একটি কাগজে লিখে এনেছি এবং এঁকে এনেছি তো আমরা এবার এটি পড়বো এবং দেখবো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এসো এবার আমরা পাঠ্য বইয়ের তথ্যটি দেখি এবং পড়ি আমার কাছে আঠারো সেন্টিমিটার লম্বা ও বারো সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে আমি ছোট ছোট একই আকৃতির বর্গ দ্বারা ওই কাগজটির পৃষ্ঠতল ঢাকতে চাই দেখো এই যে আঠারো সেন্টিমিটার লম্বা এবং বারো সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে তো এই কাগজটিকে সম্পূর্ণ কাগজটিকে ঢাকতে ছোট ছোট আকৃতির বর্গ দ্বারা ঢাকতে চাই আমি তাই না তো তথ্যটি আমি আরেকবার পড়ছি এবার মনোযোগ সহকারে শুনো আমার কাছে আঠারো সেন্টিমিটার লম্বা ও বারো সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে আমি ছোট ছোট একই আকৃতির বর্গ দ্বারা ওই কাগজটির পৃষ্ঠতল ঢাকতে চাই তো বন্ধুরা এই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরই পাঠ্যবই দেখো পাঁচটি সমস্যা দেওয়া আছে ছোট ছোট পাঁচটি সমস্যা তো এখন আমরা একটি একটি করে সব সমস্যার সমাধান করে ফেলবো ঠিক আছে তো এসো আমি এখন প্রথম সমস্যাটি পড়ছি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো ঠিক আছে দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব আমি আবার পড়ছি তোমরা শোনো সমস্যা এক দুই সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব তোমাদের কি মনে হয় সম্ভব হ্যাঁ তাহলে চলো আমরা দেখি সম্ভব কি না আমি তোমাদের জন্য এই দেখো আঠারো সেন্টিমিটার লম্বা এবং বারো সেন্টিমিটার চওড়া একটি কাগজ কেটে এনেছি এবং হলুদ রঙও করেছি তোমাদের জন্য তো কাগজটি আমি এখন এই জায়গায় এই তথ্যের এই কাগজের সাথে দেখো মিলে গেল আমি লাগিয়ে দিলাম এবার আমরা এই কাগজটি সম্পূর্ণভাবে ঢাকার চেষ্টা করব। এই দেখো অনেকগুলো তোমাদের জন্য ছোট ছোট বর্গ কেটে এনেছি আমি লাল রঙের দুই সেন্টিমিটার বর্গ তো আমরা জানি কি তাই না বর্গের চারটি বাহুই সমান যদি একটি বাহু দুই সেন্টিমিটার হয় তাহলে বাকি তিনটিও দুই সেন্টিমিটার তো এবার আমরা এই একটি একটি করে ছোট ছোটো এই বর্গগুলো লাগিয়ে দেখব যে সম্পূর্ণ কাগজটি ঢাকা সম্ভব হয় কি না তো এসো বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে দেখো কিন্তু কারণ এটা তোমরা তোমাদেরকেও বাসায় করতে হবে এইভাবে তো একটি বর্গ লাগালাম এভাবে আমি পাশাপাশি সব ছোট ছোটো বর্গগুলো লাগাবো। তো দেখো বন্ধুরা আমি কাগজটিতে দুই সেন্টিমিটার বর্গ দ্বারা সম্পূর্ণ কাগজটি ঢেকে ফেলেছি দুইটি পাশাপাশি আমাদের প্রয়োজন হচ্ছে নয়টি বর্গ এবং উপর নিচে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টি তো নয় গুণ ছয় মোট চুয়ান্নটি বর্গ দ্বারা আমরা সম্পূর্ণ কাগজটি ঢাকতে পেরেছি তো তাহলে আমাদের এক নম্বর সমস্যার সমাধান হচ্ছে অবশ্যই ঢাকা সম্ভব এখন কেন সম্ভব এসো আমরা একটু ভাগ করে দেখি দুই দ্বারা আঠারো এবং বারো সংখ্যা দুটিকে ভাগ করে দেখি কী ফলাফল দাঁড়ায় ঠিক আছে তোমরা সবাই বোর্ডের দিকে দেখো এবং নিজেদের খাতায় কিন্তু করো আমি জানি তোমরা অনেক ভালো এই ভাগগুলো খুব দ্রুত করে ফেলতে পারবে আমার আগেই দুই ভাগ বারো বলো তো কী হবে হ্যাঁ ঠিক বলেছ ছয় গুণ দুই বারো ভাগ ফল হল ছয় ছয় আর বারো থেকে বারো বিয়োগ দিলে ভাগশেষ শূন্য অর্থাৎ আমাদের ভাগশেষ থাকলো না নিঃশেষে ভাগ করা সম্ভব হলো এবার আমরা দুই দিয়ে আঠারোকে ভাগ করে দেখি তো দুই ভাগ আঠারো এবার বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছ নয় নয় গুণ দুই আঠারো আঠারো থেকে আঠারো বিয়োগ করলে ভাগ শেষ শূন্য আর ভাগ ফল নয় তাহলে আমরা কি সমাধান পেলাম দুই দ্বারা বারো এবং আঠারো সংখ্যা দুটিকে ভাগ করলে ভাগ ফ ভাগশেষ শূন্য মানে নিঃশেষে ভাগ করা যাচ্ছে তাহলে আমরা পূর্বের পাঠেই করেছি গুণনিয়োগ এবং সাধারণ নিয়োগ তো সেই পূর্বের পাঠেরটা একটু চিন্তা করে মনে করে দেখো যে এই দুইকে তাহলে এই দুটি সংখ্যার কি বলা হয় কি বলো তো হ্যাঁ ঠিক বলেছ সাধারণ গুণনীয়ক এর পরে আমরা আরও শিখবো সাধারণ গুণনীয়ক নিয়ে তো এসো আমরা উত্তরটি লিখে ফেলি এক নম্বরের উত্তর সম্ভব সম্ভব কারণ দুই দ্বারা দুই দ্বারা বারো এবং বারো এবং আঠারো সংখ্যা দুটিকে আঠারো সংখ্যা দুটিকে সংখ্যা দুটিকে নিঃশেষে ভাগ করা যায় নিঃশেষে আমরা বিভাজ্যও লিখতে পারি তো বিভাজ্য লিখে দিই বিভাজ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে এবার আমাদের এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এখন দ্বিতীয় সমস্যাটি পড়বো এবং সমস্যাটি খুব ভালো করে চিন্তা করে সমাধান করব। ঠিক আছে তো এসো আমি পড়ছি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চিন্তা করবে ঠিক আছে গুড পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব কি সম্ভব আমি আবার পড়ছি চিন্তা করো ভালো করে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব তো এসো আমি তোমাদেরকে দেখাই যে এই যে আঠারো সেন্টিমিটার লম্বা এবং বারো সেন্টিমিটার চওড়া কাগজটি পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব কি না এই দেখো আমি তোমাদের জন্য টিয়া রঙের পাঁচ সেন্টিমিটার বা দৈর্ঘ্যর বর্গ কেটে এনেছি এবার আমি এই বর্গগুলো ছোট ছোটো বর্গগুলো একটি একটি করে এই কাগজটির উপরে লাগিয়ে দেখবো যে সম্পূর্ণ কাগজটি ঢাকা সম্ভব হয় কি না তো দেখো বন্ধুরা আমি আঠা দিয়ে লাগাচ্ছি তোমরাও কিন্তু শিখে নাও তোমাদেরকেও বাসায় এভাবে লাগিয়ে দেখতে হবে হাতে কলমে এই দেখো আমি একটি লাগালাম আমি এবার দ্বিতীয় বর্গটিও লাগিয়ে দিচ্ছি এভাবে আমি পাশাপাশি বর্গগুলো লাগাচ্ছি তো বন্ধুরা দেখো আমি পাঁচ সেন্টিমিটার মাত্র তিনটি বর্গ লাগাতে পেরেছি পাশাপাশি এবং আরেকটি যদি লাগাতে যাই তাহলে এই দেখো কাগজটি ওভার করে যাবে কাগজটির থেকে বেশি হয়ে যাবে আবার উপর নিচে মাত্র দুইটি লাগাতে পেরেছি এখানে যদি আমি আরেকটি বর্গ লাগাতে যাই তাহলেও বর্গের হয় বেশি থাকবে আর তা হলে কাগজটি খালি থাকছে অর্থাৎ কাগজটির এই অংশটি খালি থাকছে উপর নিচে আর পাশাপাশি এই অংশটি তো এবার আমরা তাহলে কি সম্পূর্ণ কাগজটি ঢাকা সম্ভব হলো কী বলো হলো না বন্ধুরা সম্ভব হয়নি কারণ দেখো এই যে অংশটা এবং এই অংশটা খালি থেকে গেছে তো কেন খালি থাকলো এবার আমরা একটু ভাগ করে দেখি পাঁচ দিয়ে এই আঠারো এবং বারো এই সংখ্যা দুটিকে ভাগ করে দেখি যে কেন এই দুইটি অংশ খালি থেকে গেল যদি ভাগ শেষ থাকে তাহলে বুঝবো সেই ভাগ শেষের এই অংশটুকু আর যদি মিলে যায় তাহলে মিলবে কি আমরা একটু দেখি ভাগ করে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন পাঁচ দিয়ে বারো এবং আঠারোকে ভাগ করব আর তোমরা তোমাদের খাতায় দেখি কে ফার্স্ট হয় আমি না তুমি দেখি তো পাঁচ ভাগ বারো বলো তো কী হবে হ্যাঁ ঠিক বলেছ পাঁচ গুণ দুই দশ ভাগ শেষ দশ আর কত হলে বারো হবে দুই ভাগ শেষ থেকে যাচ্ছে দুই আর ভাগ ফল হচ্ছে দুই এটা ছিল আমাদের উপর নিচে যে দুইটি এই দেখো দুইটি বর্গ বসাতে পেরেছিলাম আর যে ফাঁকা অংশটা ছিল খালি অংশ সেটি হচ্ছে এই দেখো এই ভাগ শেষ এই জন্য আমরা উপর নিচে দুইটির বেশি বর্গ লাগাতে পারিনি এবার দেখি তো পাঁচ ভাগ আঠারো পাঁচ গুণ তিন পনেরো আঠারো থেকে পনেরো বিয়োগ দিলে থাকে তিন এই দেখো বন্ধুরা এখানেও পাশাপাশি আমরা কয়টি বর্গ বসিয়েছিলাম পাঁচ সেন্টিমিটারের তিনটি এই দেখো ভাগ ফল তিনটি আর ভাগশেষ অর্থাৎ অবশিষ্ট থাকছে তিন এই যে ফাঁকা জায়গাটা ছিল খালি জায়গাটা ওইটাই হচ্ছে এই ভাগশেষ তিন অংশ তাহলে কি এটি সম্পূর্ণ কাগজ ঢাকা সম্ভব হচ্ছে না বন্ধুরা সম্ভব হচ্ছে না তো এসো আমরা উত্তরটি লিখে দিই বন্ধুরা তো দুই নম্বর সমস্যার সমাধান আমরা কী পেলাম বলো তো হ্যাঁ দেখো তো তোমাদের সাথে আমার উত্তরটির মিল আছে কি না আঠারো সেন্টিমিটার লম্বা এবং বারো সেন্টিমিটার চওড়া কাগজটি পাঁচ সেন্টিমিটার বর্গ দ্বারা সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব নয় কারণ পাঁচ দ্বারা আঠারো ও বারো সংখ্যা দুটি নিঃশেষে বিভাজ্য নয় বুঝেছি আমরা সবাই নিশ্চয়ই বুঝেছি ধন্যবাদ বন্ধুরা ওই একই তথ্যের উপর ভিত্তি করে তৃতীয় সমস্যাটি সমাধান করব। তো এখন আমি পড়বো দুইবার পড়বো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং সমাধান করার চেষ্টা করবে চিন্তা করেই খাতায়ও করতে পারো তবে দেখব আমি যে কে ফার্স্ট হয় আমি না তোমরা ঠিক আছে তাহলে এসো আগে আমি একবার পড়ি তোমরা শোনো বারো ও আঠারো ও বর্গের বাহুর দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক কি? চিন্তা করো কিন্তু আমি আবার পড়ছি বারো আঠারো ও বর্গের বাহুর দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক কি? হ্যাঁ চিন্তা করো উত্তর পেয়ে গেছো নিশ্চয়ই ঠিক বলেছ বারো সংখ্যাটিকে ওই বর্গের দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং আঠারো সংখ্যাটিকেও ওই একই দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য ঠিক তো তোমাদের সাথে আমার উত্তরে মিল হয়েছে গুড এবারে এসো আমরা একটু দেখে দেখে পড়ি এবং খাতায়ও লিখে ফেলি লিখবে কিন্তু অবশ্যই আসো সম্পর্ক এক বারো সংখ্যাটি বর্গটির বাহুর দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য লিখো কিন্তু খাতায় আমি আবার পড়ছি বারো সংখ্যাটি বর্গটির বাহুর দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য লিখেছ নিশ্চয় ঠিক আছে এটি এক নম্বর সমস্যা এক নম্বর সম্পর্ক এবার আমরা দুই নম্বর সম্পর্কটি দেখি এই দেখো এবং আঠারো সংখ্যাটিও একই দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য এটিও লিখে ফেলো তোমাদের খাতায় আমি আরেকবার পড়ে শোনাই এবং আঠারো সংখ্যাটিও একই দৈর্ঘ্য দ্বারা নিঃশেষে বিভাজ্য লিখেছ নিশ্চয় হ্যাঁ তোমাদের লেখা শেষ তো বন্ধুরা আমরা কিন্তু দুইটি সম্পর্ক পেয়েছি তাই না বারো আঠারো ও বর্গটির মধ্যকার সম্পর্ক দুইটি আমরা পেয়ে গেছি আমাদের খাতাও লেখা হয়ে গেছে তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে সেটি হচ্ছে শুধুমাত্র বারো সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা গেলে সেই দৈর্ঘ্য দ্বারা কিন্তু কাগজটি সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব হবে না অথবা শুধুমাত্র বারো সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা গেলে সেই দৈর্ঘ্য দ্বারাও সেই দৈর্ঘ্যের বর্গ দ্বারাও কিন্তু কাগজটি সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব হবে না অবশ্যই সংখ্যা দুইটিকেই নিঃশেষে ভাগ করতে হবে অর্থাৎ আমরা যে পূর্বের পাঠে শিখেছি সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হতে হবে অবশ্যই ধন্যবাদ বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসো আমরাও এখন বইয়ের ওই একই তথ্যের উপরে ভিত্তি করে চার নম্বর সমস্যাটি পড়ি চিন্তা করি এবং সমাধান করি তো প্রথমে আমি সমস্যাটি পড়ছি তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে এবং সমাধানও সমাধানও চিন্তা করে বের করে ফেলার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আমি পড়ছি মনোযোগ দিয়ে শোনো বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা তৈরি করো আমি আবার পড়ছি বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা তৈরি করো তো বন্ধুরা বলো তো এই বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে হ্যাঁ ঠিক বলেছ সাধারণ গুণনীয় নির্ণয় করতে হবে তো সাধারণ নিয়োগ নির্ণয় করার পূর্বে আমরা গুণনীয় নির্ণয় করে ফেলব বারো এবং আঠারো সংখ্যা দুটির এসো বন্ধুরা আমরা গত পাঠে যে গুণনীয়কের সংজ্ঞা পড়েছিলাম সেই গুণনীয়কের সংজ্ঞাটি আবার পড়ব আর যাদের খাতায় লেখা নাই তারা অবশ্যই লিখে নিব তাহলে আমি পড়ছি তোমরাও আমার সাথে পড়ো গুণনীয়ক কোন সংখ্যার গুণনীয় হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দ্বারা ওই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায় আমি আবার পড়ি কোনো সংখ্যার গুণনীয় হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দ্বারা ওই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায় তোমরা লিখেছ নিশ্চয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্বের পাঠে যেমন করে গুণনিয়োগ নির্ণয় করেছিলাম এবারেও এসো বারো এবং আঠারো সংখ্যা দুটির গুণনিয়োগ নির্ণয় করি তো বারো সংখ্যাটির গুণনীয় নির্ণয় করতে গেলে সেই সকল সংখ্যা দ্বারা বারোকে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোই হবে বারোয়ের গুণনিয়োগ যে এখানে লিখি এক এক দিয়ে বারোকে ভাগ করি বারো এককে বারো ভাগ শেষ শূন্য তাহলে এক বারো সংখ্যাটির একটি গুণনীয়ক এবার আমি দুই দিয়ে বারোকে ভাগ করব ছয় গুণ দুই বারো ভাগ শেষ শূন্য তাহলে দুইও বারো এর একটি গুণনীয়ক এবার তিন দিয়ে ভাগ করব তিন গুণ চার বারো ভাগ শেষ শূন্য তিন একটি গুণনীয় চার গুণ তিন বারো এখানেও ভাগ শেষ শূন্য চার একটি গুণনিয়োগ পাঁচ পাঁচ গুণ দুই দশ বিয়োগ করলে ভাগ শেষ দুই থেকে যাচ্ছে তাহলে পাঁচ বারোর গুণনিয়োগ নয় এবার ছয় দিয়ে ভাগ করি তোমরা আমার সাথে করো কিন্তু তোমাদের খাতায় আমি জানি তোমাদের আমার সাথেই লেখা হয়ে যাচ্ছে কারণ তোমরা অনেক ভালো গণিতে অনেক ভালো এবার আসো ছয় দিয়ে ভাগ করে দেখি ছয় গুণ দুই বারো ভাগ শেষ শূন্য তো ছয় বারো সংখ্যাটির একটি গুণনিয়োগ এরপরে আমরা কিন্তু জানি যে ওই সংখ্যাটি যখন অর্ধেকে চলে আসবে তখন সরাসরি আমরা এই সংখ্যাটি বসিয়ে দিতে পারবো এরপরে আর ভাগ করার প্রয়োজন হবে না কারণ এরপরে আর যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব না কেন ভাগশেষ থেকে যাবে তো এটা তোমরা বাসায় ভাগ করে দেখবে অবশ্যই দেখবে কিন্তু এবং এই কথাটি মনে রাখবে যে এক এবং ওই সংখ্যা নিজে গুণনিয়কের অন্তর্ভুক্ত তাহলে আমরা বারো সংখ্যাটির নিয়োগগুলো কয়টি পেয়েছি বলো তো হ্যাঁ ঠিক বলেছ ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এবার আমরা আঠারো সংখ্যাটির গুণনিয়কগুলো নির্ণয় করব। এসো তাহলে আবার আমরা এক দিয়ে ভাগ দিয়ে আঠারোকে আঠারো এককে আঠারো ভাগ শূন্য তাহলে এক একটি আঠারো সংখ্যাটির গুণনীয় দুই দুই সংখ্যাটি নয় গুণ দুই আঠারো ভাগশের শূন্য দুই সংখ্যাটি আঠারোয়ের একটি গুণনীয় এবার তিন তিন গুণ ছয় আঠারো তিন সংখ্যাটিও আঠারোয়ের একটি গুণনীয় কারণ ভাগ শূন্য হচ্ছে এবার চার দিয়ে ভাগ করি তো চার গুণ চার ষোলো ভাগ দুই থেকে যাচ্ছে তাহলে চার আঠারোর হবে না পাঁচ দিয়ে দেখি তো পাঁচ গুণ তিন পনেরো ভাগ তিন হবে না ছয় হ্যাঁ ছয় গুণ তিন আঠারো ভাগ শূন্য তাহলে ছয় সংখ্যাটি এর একটি গুণনীয়গ এবারে সাত সাত গুণ দুই চোদ্দো ভাগশেষ চার থেকে যাচ্ছে এবার দেখি তো আট গুণ দুই ষোলো ভাগ শেষ দুই থেকে যাচ্ছে তাহলে আটও হচ্ছে না এবার দেখি তো নয় দিয়ে ভাগ করে নয় গুণ দুই আঠারো ইয়েস নয়ও একটি আঠারো সংখ্যাটির একটি গুণনীয়ক এবং আঠারো এর অর্ধেক সংখ্যা নয় আমরা পেয়ে গেছি তাহলে এর পরে সরাসরি আমরা আঠারো সংখ্যাটি বসিয়ে দেব কারণ আঠারো এককে আঠারো আঠারো দিয়ে যদি আঠারোকে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ শূন্য হবে এবং আমরা জানি যে এক এবং ওই সংখ্যাটি নিজেই গুণনীয় অন্তর্ভুক্ত তো আঠারো সংখ্যাটির গুণনীয়ক আমরা কয়টি পেয়েছি হ্যাঁ ঠিক বলেছ ছয়টি পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তো আমাদের ওই সম্ভাব্য বর্গ বর্গের দৈর্ঘ্যের তালিকা তৈরি করতে গেলে আবার বলো তো কী নির্ণয় করতে হবে হ্যাঁ নির্ণয় করতে হবে আমাদেরকে সাধারণ গুণনিয়োগ তো আমরা বারো এবং আঠেরো সংখ্যা দুটির গুণনিয়োগ যেহেতু পেয়ে গেছি এবার আমরা সাধারণ গুণনীয় সহজেই পেয়ে যাব এবং তোমরা আমার সাথে সাথে নির্ণয় করা শুরু করে দাও বারো ও আঠারো সংখ্যা দুটির সংখ্যা দুটির সাধারণ গুণনীয় সাধারণ গুণনিয়োগ তবে বন্ধুরা সাধারণ গুণনীয়কের সংজ্ঞাটি আমাদের মনে আছে কিনা আমরা কিন্তু আরেকবার পড়ব আমি তোমাদের জন্য লিখে এনেছি দেখো তো পড়া যায় কি না পড়ব এবং মনে রাখব। আর যাদের খাতায় লেখা নেই তারা অবশ্যই এটি খাতায় লিখে নিবে সাধারণ গুণনীয়ক একাধিক সংখ্যার গুণনিয়োগ যদি একই হয় তখন সে গুণনিয়োগকে ওই সংখ্যাসমূহের সাধারণ গুণনিয়োগ বলা হয় আমার সাথে সাথে আরেকবার পড়ো একাধিক সংখ্যার গুণনিয়োগ যদি একই হয় তখন সে গুণনীয়ককে ওই সংখ্যাসমূহের সাধারণ গুণনীয়ক বলা হয় লেখা হয়ে গেছে নিশ্চয় ধন্যবাদ বন্ধুরা তো এসো আমরা এবার সাধারণ গুণনীয়ক নির্ণয় করে ফেলি তো একাধিক সংখ্যার গুণনীয়ক যদি একই হয় তাহলে আমরা দেখব বারো সংখ্যাটিতে যে গুণনীয়কগুলো আছে সেইগুলোর সাথে যদি আঠারো সংখ্যাটির গুণনিয়োগ একই হয় সেই সংখ্যাগুলো হবে আমাদের বারো ও আঠারো সংখ্যা দুটির গুণনীয়ক তো এটা সহ খুবই সহজ আমি জানি আমার আগেই তোমরা এই এটি সমাধান করে ফেলেছো তারপরও আমার সাথে একটু মিলাই দেখো যে তোমাদের সমাধান আর আমার সমাধান এক হয় কি না এই যে বারো সংখ্যাটির এক গুণনীয়ক এবং ওই এক আবার আঠারোর আঠারো সংখ্যাটিরও গুণনীয়ক তাহলে বারো আঠারো সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক এক হবে অবশ্যই এক হবে এবং এখানে বারো সংখ্যারও গুণনীয়ক দুই আঠারো সংখ্যাটিরও গুণনিয়োগ দুই তাহলে সাধারণ গুণনীয়ক হবে দুই বারো সংখ্যাটিরও সাধারণ গুণনীয়ক তিন আঠারো সংখ্যাটিরও সাধারণ গুণনীয়ক তিন তাহলে যেইগুলো গুণনীয় মিল পেয়ে যাচ্ছি আমরা সেগুলো আমি গোল করে সার্কেল দিয়ে দিই এখানে সাধারণ গুণনিয়োগ তিন পেয়ে গেছি এবার দেখো তো বন্ধুরা বারো সংখ্যাটির গুণনীয়ক চার কিন্তু আঠারো সংখ্যার গুণনীয়ক কি চার তাহলে কি চার লিখব ঠিক বলেছ লিখবো না তাহলে চার আমাদের সাধারণ গুণনীয়ক নয় শুধুমাত্র বারো সংখ্যাটির গুণনীয়ক এবার দেখব ছয় ছয় সংখ্যাটি বারো সংখ্যারও গুণনীয়ক এবং আঠারো সংখ্যারও গুণনীয় তাহলে ছয় সংখ্যাটি বারো ও আঠারো সংখ্যা দুটির সাধারণ গুণনীয় এবারে এসো ছয়ের পরে নয় নয় সংখ্যাটি আঠারো সংখ্যার গুণনীয় কিন্তু বারো সংখ্যার গুণনীয় নয় তাহলে নয় সাধারণ গুণনিয়োগ না তাহলে আমরা এখানে লিখবো না এবারে দেখি নয়ের পরে আছে বারো বারো সংখ্যাটি আঠারোতে নয় আঠারো গুণনিয়োগ নয় এবং আঠারো এর গুণনীয় আঠারো গুণনীয়টি বারো এর গুণনিয়োগ নয় তাহলে আর একটিও একটি সংখ্যাও বারো আঠারো সংখ্যা দুটির সাধারণ গুণনীয় নয় তাহলে বন্ধুরা আমরা বারো ও আঠারো সংখ্যা দুটির সাধারণ গুণনিয়োগগুলো কী কী পেলাম বলতে পারবে হ্যাঁ দেখো তো তোমাদেরও এরকম হয়েছে কি কিনা এক দুই তিন এবং ছয় এই চারটি তোমাদের সাথে মিলেছে নিশ্চয় হ্যাঁ মিলেছে এবং এই সাধারণ গুণনিয়োগগুলোই হচ্ছে আমাদের বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্য তো এই দৈর্ঘ্যগুলো দিয়ে আমি একটি তালিকা তৈরি করব তোমরাও একটি স্কেল নিয়ে আমার সাথে তালিকাটি নির্ণয় করবে তো এসো বন্ধুরা আমরা তালিকাটি বোর্ডে এঁকে ফেলি এবং করি আর তোমরাও আমার সাথে এঁকে ফেলো দেখো তো বন্ধুরা তোমরা তোমাদের খাতায় যে তালিকা তৈরি করেছ সেই তালিকার সাথে আমার এই বোর্ডের তালিকার মিল হয় কি না কী কী মিল আছে আর যদি কারোর অমিল থাকে তাহলে সংশোধন করে নাও আমি পড়ছি দেখো বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা বর্গের বাহুর দৈর্ঘ্য এই যে এইগুলো আমরা ওই যে সাধারণ গুরু পেয়েছি সেইগুলো এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার আর এখানে হচ্ছে বর্গের সংখ্যাগুলো দেওয়া আছে ওই যে আমরা কাগজ দিয়ে ঢেকেছি না কতগুলো করে বর্গ প্রয়োজন হচ্ছে আমাদের সেই সংখ্যাটি তো আমাদের উপর নিচে কয়টি করে বর্গের প্রয়োজন হচ্ছে প্রয়োজন হবে আর পাশাপাশি কয়টি বর্গের প্রয়োজন হবে এই যে এই সে এই বর্গ এই বর্গগুলো দ্বারা আঠারো সেন্টিমিটার লম্বা এবং বারো সেন্টিমিটার চওড়া কাগজটি সম্পূর্ণভাবে ঢাকতে যে বর্গের সংখ্যাগুলো প্রয়োজন হবে সেইগুলোর তালিকা তো এবার আমি আরেকবার পড়ছি তোমরা মিলিয়ে নাও এক সেন্টিমিটার বর্গের বাহুর দৈর্ঘ্যর জন্য আমাদের উপর নিচে প্রয়োজন হবে বারোটি বর্গ এবং পাশাপাশি প্রয়োজন হবে আঠারোটি বর্গ দুই সেন্টিমিটার বর্গের বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে আমাদের কাগজটি সম্পূর্ণভাবে ঢাকতে উপর নিচে প্রয়োজন হবে ছয়টি বর্গ এবং পাশাপাশি নয়টি বর্গ যদি বর্গের বাহুর দৈর্ঘ্য হয় তিন সেন্টিমিটার তাহলে আমাদের উপর নিচে প্রয়োজন হবে চারটি বর্গ এবং পাশাপাশি প্রয়োজন হবে ছয়টি বর্গ আর যদি হয় ছয় সেন্টিমিটার তাহলে উপর নিচে দুইটি বর্গ এবং পাশাপাশি তিনটি বর্গ তো নিশ্চয় তোমাদের তালিকার সাথে আমার এই তালিকার একদম মিলে গেছে তো ধন্যবাদ বন্ধুরা এত কষ্ট করে আমার সাথে তালিকাটি তৈরি করার জন্য বন্ধুরা এবারে এসো সেই একই তথ্যের ভিত্তিতে আমরা বইয়ের পাঁচ পাঁচ নম্বর সমস্যাটির সমাধান করি তো প্রথমে আমি সমস্যাটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং উত্তরটাও রেডি করে রেখো চিন্তা করে ঠিক আছে আমি জিজ্ঞেস করার আগেই তোমরা উত্তর বলে দিবে আমি পড়ছি মনোযোগ দিয়ে শোনো সবচেয়ে বড় বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্য কত আর একবার পড়ছি সবচেয়ে বড় বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্য কত বলতে পারবে হ্যাঁ আমি জানি তোমরা সবাই বলতে পারবে কারণ আমরা এই সবচেয়ে বড় বর্গটির বাহুর দৈর্ঘ্য পূর্বে পূর্বের সমস্যার সমাধানেই করে ফেলেছি তো এসো আমরা খুঁজে বের করি সেই সবচেয়ে বড় বর্গের বাহুর দৈর্ঘ্য কোনটি তো দেখো আমাদের সেই তালিকাটির দিকে তাকাই বর্গের বাহুর দৈর্ঘ্য কয়টি পেয়েছিলাম আমরা হ্যাঁ চারটি তো সবচেয়ে বড় বর্গের দৈর্ঘ্যটি কত বলতে পারবে এক না দুই না আমরা সবাই জানি ছয় ইয়েস ভেরি গুড ধন্যবাদ তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য তো আমরা উত্তরটি লিখে ফেলি আমাদের খাতায় এসো আমি এবার একটু বন্ধুরা এবার তোমাদের খাতায় পাঁচ নম্বর সমস্যার সমাধানের উত্তরটি লিখে নাও আমি পড়ে দিচ্ছি সবচেয়ে বড় বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আবার পড়ছি তোমরা লেখো সবচেয়ে বড় বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ধন্যবাদ বন্ধুরা তবে এবার আমরা যে এতক্ষণ ধরে যে পাঠটি শেষ করলাম পাঁচটি ছোট ছোট সমস্যা তো এই সমস্যাগুলো তোমরা বাসায় তো অনুশীলন করবেই সাথে আমি এখন তোমাদেরকে একটি ছোট্ট বাড়ির কাজ দিব অবশ্যই তোমরা বাড়ির কাজটি করবে আমার মতো করে ছোট ছোট বর্গের কাগজ কেটে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে দেখবে যদি আঠা না থাকে তোমরা নিজেরা টেবিলের পরে সাজিয়ে বসিয়ে বসিয়ে দেখবে এবং অবশ্যই তোমাদের এই যে বাড়ির কাজটি সঠিক হলো কি না তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক বা অভিভাবক তাদেরকে দেখাবে ধন্যবাদ বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে আমরা যে একাশি পৃষ্ঠার একটি তথ্যের উপর ভিত্তি করে পাঁচটি সমস্যার সমাধান করলাম সেই সমস্যাগুলোর সমাধান তোমরা অবশ্যই বাসায় বারবার অনুশীলন করবে কি করবে তো হ্যাঁ গুড করবে এবং এই একই রকম আরেক একটি বাড়ির কাজ আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা এই বাড়ির কাজটিও যথাযথ নিয়মে সমাধান করবে এবং তোমাদের বিষয় শিক্ষককে অবশ্যই দেখাবে দেখাবে তো হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা তো এবার আমি তোমাদের বাড়ির কাজটি পড়ে শোনাচ্ছি তোমরা দেখো এবং খাতায় লিখে নাও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা ছত্রিশ সেন্টিমিটার লম্বা ও চব্বিশ সেন্টিমিটার চওড়া একটি কাগজ কি সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব আর একবার পড়ি ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা ছত্রিশ সেন্টিমিটার লম্বা ও চব্বিশ সেন্টিমিটার চওড়া একটি কাগজ কি সম্পূর্ণভাবে ঢাকা সম্ভব তো তোমরা এই সমস্যাটির সমাধান অবশ্যই করবে কিন্তু ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আগামী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এই পাঠ থেকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম